ফিদিয়া আলিয়া মাদ্রাসায় শহীদ মিনার ভাঙচুরের চেষ্টার সময় উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক তবিবুর রহমান টিপুকে আটক করে ছাত্ররা। এ সময় মোটরসাইকেলে আসা অপর দুজন পালিয়ে যায়। থানায় খবর দেওয়ার পর পুলিশ এসে নিয়ে যায় টিপুকে। পরে রাতে তাকে পাগল বলে ছেড়ে দেয় পুলিশ। বর্তমান সরকারের আমলে প্রায় 7 লাখ টাকা ব্যয়ে আধুনিক ডিজাইনে শহীদ মিনারটি নির্মাণ করা হয়। শহীদ মিনার ভাঙচুরের ঘটনা ঠিক নয়, সে পাগল, এই কারণে আমরা যাচাই বাছাই করে পাগল হিসেবে তাকে আমাদের মাঠ থেকে তার আত্মীয় স্বজনের জিম্মা দিয়েছি। আসলে সে যুবলীগ করে এটা সত্য ঘটনা, কিন্তু সে মানসিকভাবে ভারসাম্য হয়েছে গত 3 দিন আগে 4 দিন আগে, এই কারণে সে